আমাদের পরবর্তী প্রবলেমে। পরবর্তী প্রবলেমটা হচ্ছে 4 cos x cos 2 x cos 3 x equal to 1। তো এখানে আমরা যে কাজটা করতে পারি, এই 4 কে আমরা ভেঙে লিখতে পারি 2 into 2, আর এখানে লিখবো আমরা cos x into cos 3 x cos 2 x টাকে লাস্টে লিখলাম সমান 1। এখন একটু চিন্তা করে দেখো, এই অংশটুকুকে আমরা কিন্তু ফর্মুলাতে ফেলতে পারি, মানে এই অংশটুকুকে দেখতে আমাদের লাগতেছে কিসের মতো, 2 cos a cos b এর মতো লাগতেছে, বা এটাকে আমরা বলতে পারি যেটা cos a plus b plus cos a minus b। ওকে ফাইন, তাহলে দেখো এখানে 2 into এই অংশটাকে আমরা বলে ফেললাম cos 3x plus x plus cos 3x minus x into cos 2x সমান 1, বা 2 into cos 4x plus cos 2x into cos 2x equal to 1। আচ্ছা, এখন যদি আমরা cos 2x দিয়ে এখানে গুণ করে ফেলি, তাহলে যেটা হবে 2 into cos 4x cos 2x plus cos square 2x equal to 1। 2 এর সাথে যদি ভেতরে পুরো জিনিসটাকে গুণ করি, তাহলে হবে 2 cos 4x cos 2x plus 2 cos square 2x equal to 1। এখন একটু দেখো, এই যে 2 cos 4x into cos 2x, তাকে যদি আবার আমরা একটু ভেঙে দেখি, লেখা যাবে হচ্ছে cos 6x plus cos 2x plus 2 cos square 2x equal to 1, এরকম আসে। দেন 2 cos square 2x কে আমরা আসলে বলতে পারি 1 plus cos 4x, তাহলে বাম পক্ষের পুরো রাশিটা দাঁড়ায় এরকম, plus 1 plus cos 4x equal to 1, তাহলে cos 6x plus cos 2x plus cos 4x equal to 0। এখন দেখো, এই অংশটুকুকে যদি আমরা cos c plus cos d এর ফর্মুলাতে ফেলি, তাহলে যেটা হয় সেটা হচ্ছে 2 cos c plus d by 2 into cos c minus d by 2 plus cos 4x equal to 0। দেন এখান থেকে আমরা বলতে পারি 2 cos 4x into cos 2x plus cos 4x equal to 0। cos 4x টাকে আমরা কমন নিতে পারি, কমন নিলে হবে 2 cos 2x plus 1 equal to 0। তাহলে এখন এই প্রথম অংশটা 0 হতে পারে, আবার এই দ্বিতীয় অংশটাও 0 হতে পারে। যদি প্রথম অংশটা 0 হয়, তাহলে 4x সমান হবে 2n plus 1 into pi by 2, অতএব x সমান 2n plus 1 into pi by 8, এটা n belongs to z। আর যদি দ্বিতীয় অংশটা 0 হয়, তাহলে 2 cos 2x plus 1 equal to 0, বা cos 2x equal to হবে হচ্ছে minus half। তাহলে cos 2x equal to minus half মানে হচ্ছে cos 2 pi by 3। তাহলে আবারও দেখো, এটা হচ্ছে থিটা এর মতো আচরণ করতেছে, আর এটা আলফা, তাহলে থিটা ইকুয়াল টু 2n পাই প্লাস মাইনাস আলফা, অতএব x ইকুয়াল টু হবে n পাই প্লাস মাইনাস পাই বাই 3, n বিলংস টু z। বন্ধুরা, এবার আমরা একটা ঝামেলার অঙ্ক করতে চাই আসলে, যেটা হচ্ছে সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু রুট ওভার 2 সাইন 2 থিটা। এই অঙ্কটা যদি আমরা নর্মালি ফার্স্টে সলভ করা ট্রাই করি, তাহলে এরকম হবে। দেখো, সাইন থিটাকে আমরা বলতে পারি রুট ওভার সাইন থিটা হোল স্কোয়ার, কস থিটাকে আমরা বলতে পারি রুট ওভার কস থিটা হোল স্কোয়ার, মাইনাস এই জিনিসটাকে এভাবে লেখা যায় রুট ওভার 2 ইন্টু 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল টু 0। তাহলে রুট ওভার সাইন থিটা হোল স্কোয়ার প্লাস রুট ওভার কস থিটা হোল স্কোয়ার মাইনাস, এই যে দেখো 2 ইন্টু 2, তাকে রুট করে বলতে পারি 2 ইন্টু রুট ওভার সাইন থিটা ইন্টু রুট ওভার কস থিটা ইকুয়াল টু 0। তাহলে দেখো রাশিটা দেখতে কেমন লাগতেছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, অর্থাৎ বামপক্ষকে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার রুট সাইন থিটা মাইনাস রুট কস থিটা হোল স্কোয়ার ইকুয়াল টু 0, বা পরবর্তী লাইনেই বলা যায় রুট সাইন থিটা ইকুয়াল টু হবে রুট ওভার কস থিটা, বা সাইন থিটা সমান হবে কস থিটা, যদি কস থিটা দিয়ে আমরা ভাগ করে ফেলি তাহলে যেটা হয় ট্যান থিটা ইকুয়াল টু 1, আর 1 মানেই হচ্ছে ট্যান পাই বাই 4। তাহলে বামে আছে ট্যান থিটা, ডানে আছে হচ্ছে ট্যান পাই বাই 4, তাহলে থিটা ইকুয়াল টু হবে এন পাই প্লাস পাই বাই 4। এতটুকু আনসারটা দিলেই হয়তো হয়ে যাওয়ার কথা ছিল, বাট এখানে একটা ঝামেলা আছে। ঝামেলাটা কোথায়, তুমি জাস্ট এখানে এন এর ভ্যালুটা একটু 1 বসিয়ে দেখো, বসালে থিটা এর ভ্যালু আসবে কত হলো পাই প্লাস পাই বাই 4। তার মানে এই অ্যাঙ্গেলটা কোন কোয়াড্রেন্টের বলো তো, এই যে পাই মানে এতটুকু,
সাথে আরেকটা পাই বাই ফোর, তার মানে আরও পাই বাই ফোর পরিমাণের, মানে আলটিমেটলি অ্যাঙ্গেলটা কিন্তু থার্ড কোয়াড্রেন্টের অ্যাঙ্গেল। আর আমরা কিন্তু জানি এই থার্ড কোয়াড্রেন্টে আসলে সাইনও নেগেটিভ আবার কজও কী বলতো নেগেটিভ। তো দেখো তাহলে যেই ইকুয়েশনটা আমাদেরকে দেওয়া ছিল সেই ইকুয়েশনটাতে বামপক্ষের এটাও হয়ে যাবে নেগেটিভ আবার এটাও হয়ে যাবে নেগেটিভ, তার মানে হোল লেফট হ্যান্ড সাইডটাই হয়ে যাবে নেগেটিভ। বাট তুমি একটু খেয়াল করো রাইট হ্যান্ড সাইডে রুটের আগে কী চিহ্ন আছে বলতো, প্লাস, তার মানে রাইট হ্যান্ড সাইডটা কিন্তু আসলে একটা পজিটিভ কোয়ান্টিটি। বাট ভাইয়া এটা কি কখনো সম্ভব, লেফট হ্যান্ড সাইড হচ্ছে নেগেটিভ কোয়ান্টিটি, রাইট হ্যান্ড সাইড হচ্ছে পজিটিভ কোয়ান্টিটি এবং দুইটা পরস্পর সমান, এটা কি সম্ভব কখনো? ডেফিনেটলি সম্ভব না। তাহলে আমি বলতে পারি এখানে এন এর ভ্যালু ওয়ান হইতে পারে না, কারণ এন এর ভ্যালু যদি ওয়ান হয় তাহলে এই অ্যাঙ্গেলটা থার্ড কোয়াড্রেন্টে চলে যায়, অ্যাঙ্গেল থার্ড কোয়াড্রেন্টে যাওয়া মাত্রই গিভেন ইকুয়েশনটাই আসলে ইনভ্যালিড হয়ে যায়। তাহলে বলতো এন এর আর এমন কী ভ্যালু আছে যেই ভ্যালুটার জন্য থার্ড কোয়াড্রেন্টে যেতে হয়? তুমি এন এর ভ্যালু ধরো থ্রি চিন্তা করলা, তখন কী হবে দেখো তো, এখানে এই জায়গাটা হয়ে যাবে থ্রি পাই প্লাস পাই বাই ফোর। থ্রি পাই মানে কি, পাই টু পাই থ্রি পাই আরও পাই বাই ফোর, মানে আবার কিন্তু থার্ড কোয়াড্রেন্টে চলে আসছে। তুমি যদি এন এর ভ্যালু থ্রি চিন্তা না করে যদি ফাইভ চিন্তা করো তাও কী আসবে দেখো তো, এক দুই তিন চার পাঁচ, তার মানে আবারও কোন কোয়াড্রেন্টে আসে, থার্ড কোয়াড্রেন্টে। তাহলে ওয়ান থ্রি ফাইভ এরা কেমন নাম্বার? বিজোড় সংখ্যা। তাহলে আমি বলতে পারি এন এর ভ্যালু যদি বিজোড় সংখ্যা হয় তাহলে আমাদের এই গিভেন লাইনটা ইনভ্যালিড হয়ে যায়, তাহলে অবশ্যই এন এর ভ্যালুটা বিজোড় সংখ্যা হতে পারবে না, এন এর ভ্যালুটাকে হতে হবে জোড় সংখ্যা। তাহলে এই কথাটা স্পেসিফিক্যালি বলে দিতে হবে, এন বিলংস টু জেড এবং এন হচ্ছে জোড় সংখ্যা। এইটা বলে দিলে তোমার আনসার কমপ্লিট, আর যদি এটা বলে না দাও তাহলে অ্যাকচুয়ালি তোমার আনসার ইনকমপ্লিট তা না, তোমার আনসারটা আসলে ভুল।